আসসালামু আলাইকুম শুরুতে সংবাদ শিরোনাম চাল আটা নিয়ে দুশ্চিন্তা এক মাসের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে ছয় পার্সেন্ট এবং আটার দাম বেড়েছে আট পার্সেন্ট এবং চিনির দাম আবারও বাড়ল এবার বিস্তারিত সংবাদ হ্যালো আপনারা দেখছেন চ্যানেল তোরগ বিডি এবং আপনাদের সাথে আছি আমি সুলাইমান। আমদানির অনুমতি শুল্ক কমানো বাজার তদারকি সহ নানা উদ্যোগ নিল প্রধান খাদ্যপণ্য নিয়ে চাল নিয়ে দুশ্চিন্তা কাটছে না বহুল ব্যবহৃত আরেক খাদ্যপণ্য পণ্য আটারও একই অবস্থা অতি প্রয়োজনীয় এই দুটি নিত্যপণ্যের দাম কোনোভাবেই কমল না বরং সাম্প্রতিক সময়ে উল্টো বেড়েছে ফলে নিম্ন আয়ের মানুষের জীবনধারণ দিন দিন কঠিন হয়ে উঠছে ভোগ্যপণ্যের বাজার বিশ্লেষকরা বলেছেন চাল আটা তেলসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হওয়ার পেছনে শুধু আন্তর্জাতিক বাজার দায়ী নয় এক শ্রেণীর ব্যবসায়ী পরিস্থিতিকে পুঁজি করে অতি মুনাফা করছেন সরকারের নীতি নির্ধারকদের কেউ কেউ অতি মুনাফার বিরুদ্ধে কথা বলছেন তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না ফলে দাম নিয়ে ক্রেতাদের হাপিতেশ ছাড়া কিছু করার থাকছে না এবার বড় মৌসুমেও চালের দাম যায় দাম নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি খাতে আমদানি অনুমতি দেওয়ার পাশাপাশি শুল্ক সাড়ে থেকে দুই দফায় কমিয়ে পনেরো শতাংশে নামিয়ে আনে জি টু চাল ও গম আমদানি উদ্যোগ নেয় বাজারে বিভিন্ন সংস্থার তদারকি জোরদার করা হয় এসব উদ্যোগের পোয়া বাজারে খুব বেশি পয়েনি চাল ও আটা ময়দার দাম এখনও চড়া এদিকে সরকার বেসরকারিভাবে দশ লাখ টন চাল আমদানির অনুমতি দিল আসছে কম খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে চলতি অর্থ বছরে চারই অক্টোবর পর্যন্ত এক লাখ চল্লিশ হাজার টন চাল আমদানি হয়েছে এনকার মতো সংবাদ এ পর্যন্ত এই নিয়মিত সংবাদ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন